ইসলামী ব্যাংক থেকে নভেম্বরে তুলে নেওয়া হয়েছে 2460 কোটি টাকা। সব মিলিয়ে তিন ব্যাংকে সন্দেহজনক ঋণ 9500 কোটি টাকা। ব্যাংকের নথিপত্রে নাবিল গ্রেইন ক্রপ লিমিটেডের অফিসের ঠিকানা বনানীর বি ব্লকের 23 নম্বর সড়কের 9 নম্বর বাড়ি। সেখানে গিয়ে দেখা গেল এটি একটি পূর্ণাঙ্গ আবাসিক ভবন। ঋণ পাওয়া মার্টস বিজনেস লিমিটেডের ঠিকানা বনানী ডি ব্লকের 17 নম্বর সড়কের 13 নম্বর বাড়ি। সেখানে গিয়ে মিলল রাজশাহীর নাবিল গ্রুপের অফিস, তবে মার্টস বিজনেস লাইন নামে তাদের কোনো প্রতিষ্ঠান নেই। এভাবেই ভুয়া ঠিকানা ও কাগজে দুই কোম্পানি খুলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড IBBL থেকে 2000 কোটি টাকা তুলে নিয়েছে একটি অসাধু চক্র। সব মিলিয়ে নানা উপায়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় 7000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। 8টি প্রতিষ্ঠানের নামে চলতি বছরে এ অর্থ নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ তুলে নেওয়া হয় চলতি মাসের 1 নভেম্বর থেকে 17 নভেম্বর, যার পরিমাণ 2460 কোটি টাকা। এজন্যই ব্যাংকটির কর্মকর্তারা চলতি মাসকে ভয়ঙ্কর নভেম্বর বলে অভিহিত করেছেন। একইভাবে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেও 2320 কোটি টাকা তুলে নিয়েছে এ কোম্পানিগুলো। ফলে এ তিন ব্যাংকের কাছে প্রতিষ্ঠানগুলোর সুদসহ দেনা বেড়ে দাঁড়িয়েছে 9500 কোটি টাকা। এমন সময়ে এসব অর্থ তুলে নেওয়া হয় যখন ব্যাংক খাতে ডলার সংকটের পর টাকার সংকট বড় আলোচনার বিষয়। ব্যাংক তিনটির নথিপত্র পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে। এর মধ্যে প্রায় 3000 কোটি টাকা ঋণের বিষয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে ব্যাংকগুলোতে পরিদর্শন চলছে, মূলত ভোগ্যপণ্য আমদানি ব্যবসার সঙ্গে জড়িত ঋণ নেওয়া এসব কোম্পানি। ফলে দ্রুত সময়ে এসব অর্থায়নের মাধ্যমে বড় অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে কিনা সে প্রশ্নও উঠছে।